সেজে রেডি হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি তাদের সাথে এখন সেলফি টেলফি তুলবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ আজ হচ্ছে মহানবমী তো বুঝতেই পারছো আমাদের চ্যাটার্জি পরিবারের দুর্গাপুজো তোমরা নিশ্চয়ই ব্লগে দেখতে পাচ্ছ তাই আমি ব্লগটা আজকে শুরু করতেই ভুলে গেছিলাম তাই মাতৃদর্শন দিয়ে আমার ডেইলি ব্লগটা শুরু করে দিলাম আর এখন বাজে সকাল 9টা এখন আমি দেখো স্নান টান করে এই যে আমলা বাসলা বাড়ছি কারণ আজকে আমলা বাসলা তো লাগেই আমাদের পুজোতে বন্ধুরা আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি মা বেটা নবমীর অঞ্জলি বাবা মানুষের ড্রেসটা কি সুন্দর হয়েছে রে দারুণ হয়েছে তো পুরা রেডি হয়ে গেছি এখন নবমীর পুজো হবে আর পাঠাবলি হদান হবে বুগলা বুলা বাবাতে চলে গেছে তো দেখো এই যে এটা আমার নবমীর সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো মন্দিরে গিয়ে তোমাদের শেয়ার করবো আমাদের কীভাবে নবমী পুজোটা ধুমধামের সঙ্গে পালিত হয় তো এখানে আমার জাজাউলিরা সব ফটো তুলতে ব্যস্ত হ্যাঁ সবাই ড্রেস খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্টে বলো তো সবাইকে কেমন লাগছে বন্ধুরা দেখো আমার যারা সব টুকটুকে করে সেজে রেডি হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি তাদের সাথে এখন সেলফি টেলফি তুলবো এটা হচ্ছে ছোট যা আর এটা হচ্ছে ন যা আর এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ মিস তো তো দেওয়ারের বউ আর ইয়াই আর এই যে ননদিনী রায়বাগিনী রোজা আজ খুব সুন্দর করে সেজে গুজেছে নবমী স্পেশাল সাজে আমরা এখন এখানে বসেছি মন্দিরে খুব ভিড় ওই যে ওখানে তাই একটু বসে বসে গল্প করবো তারপর কি ধরকানে হো না ছাড়বো না দেখো না একবার দেখো না রিলস বানাও না এক করে রিলস করো তো একটা মেরে দিল কি ধরকানে হো কছিল কেমন লাগছে পুজো আপনাদের কিছু ভাল লাগছে এখানে তাপসীকে বুঝতেই পারছি তো বন্ধুরা আমাদের মন্দিরের নিয়ম হচ্ছে অষ্টমী নবমী দুদিন বলিদান হয় তো বুগলার বাবা বলিদান করে আরও অনেকেই আছে এগুলো একটা আনন্দ উৎসব তাই না অনেকেই বলে যে এটা নিয়ে কিছু ইস্যু হবে আর হবে কিন্তু আমি একটা কথা বলি যে মন্দিরের বছরে একবার একটা বলিদান হলে সেটা নিয়ে ইস্যু হয় আর হাজার হাজার যে ছাগল কাটা হচ্ছে মাংসর দোকানে সেটা নিয়ে ইস্যু কেন হয় না তো যাই হোক সেগুলো নিয়ে আমি বলতে চাই না তো দেখো এখন আমাদের চ্যাটার্জির মন্দিরে হয়ে গেছে বলিদান শেষ এবার মুখার্জি থানে চললো বলিদান করতে তারপর ব্যানার্জি থানে বলিদান হবে তারপর হবে আসল মজা না আমাদের ফোনে হয়ে গেছে পাঠা বলি এবার মুখার্জি থান গেল মুখার্জি থান থেকে আসার পর তারপর নাচ হবে বলা নাই পেরা নেই তো পাঠাবলির পরের নিয়ম হচ্ছে সিঁদুর ঠেকাঠেকি করতে হয় তো দেখো আমরা সবাই সিঁদুর পরে নিয়েছি তো বেশ ভালো লাগে খুবই ভালো লাগে আর এখানে দেখো মায়ের ভোগ অন্নভোগ নিয়ে আসা হচ্ছে এরপর মায়ের অন্নভোগ হবে আরতি হবে যজ্ঞ হবে আর অনেক কিছু হবে আর এই যে জায়গাটা সব পরিষ্কার করে দিচ্ছে এখানে তো স্পেশাল নাচ হবে না এখন কলা প্যাড়া ছুটতেই থাকে আর নাচ করতেই থাকে তো যাই হোক যতক্ষণ ব্যানার্জি থানে আর মুখার্জি থানে বলিদান হচ্ছে ততক্ষণ আমরা এখানে একটু মজা করে নিচ্ছি অনেক অনেক রিলস বানিয়ে নিচ্ছি ছবি তুলে নিচ্ছি আরও অনেক অনেক মজা করে নিচ্ছি মাক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 
বন্ধুরা তোমরা দেখলে যে এদের সঙ্গে বুবলা এবছর ঢুকে গেছে, মানে ধুতি পরে রক্ত মেখে পুরো একদম কি বলবো, ওদের সাথে নাচ গান, ওর এটাই আনন্দ। মানে ওকে এতগুলো পুজোর সময় ড্রেস কেনা হয়েছিল, ও একটাও পরেনি, এইভাবে ধুতি পরেই কাটালো বাড়ির পুজো বলে কথা। আর এখন দেখতে পাচ্ছ এদিকে ব্যানার্জি মন্দিরে নাচ হবে, ব্যানার্জি মন্দিরে যাচ্ছে। তো ওখানে নাচ দেখতে গেলে আমরা এখানে মায়ের ভোগ আরতি কিছুই দেখতে পাবো না, তাই আর ওখানে গেলাম না। আর এই যে সব দাঁড়িয়ে আছে, তো এখানে এখন মায়ের আরতি হবে, ভোগ হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ নাচ গান আনন্দের সাথে মাকেও তো চায়, কারণ মায়ের জন্যই তো এত আনন্দ, তাই না? এত ভালো কাটে পুজোটা শুধুমাত্র মার জন্য। সন্ধ্যা বন্ধুরা, তো শুনতে পাচ্ছে ঢাকের আওয়াজ, এখন হচ্ছে নবমীর আরতি। তো চলো একটা আরতি দেখে নেবো। আর ওই বেলাতে আর ভিডিও করিনি, কারণ বাড়ি আসতে আসতে আমাদের 4টে বেজে যায়, তারপর ভোগ খাওয়া, তারপর একদম সন্ধ্যে লেগে যায়, তো তার জন্য আর রেকর্ডিং হয়নি, দারুণ মজা করলাম। তো চলো এখন আমাদের নবমীতে আমাদের চ্যাটার্জি থানে সবাইকে গোটা গ্রামে ভোজ খাওয়া হয়, মানে ভোজ খাওয়ানো হয় খিচুড়ি মাংস এসব। তো আমি তো সোমবার খাবো না, কিন্তু একটু বন্ধুদের সাথে আড্ডা দেবো আর মায়ের আরতি দেখবো। চলো বন্ধুরা, ব্যানার্জি মন্দিরে একটু গল্প করলাম, আরতি দেখলাম, তারপর আমরা সোজা চলে এসেছি এই যে আইসক্রিমের দোকানে। তো এখন আইসক্রিম খাওয়ানো হবে, আর বন্ধুদের সঙ্গে থাকলে বুঝতেই পারছো একটু হই হাল্লা আনন্দ তো বটেই, পুজো রে ভাই পুজো। বন্ধুরা চলে এলাম, খুব 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 আনন্দ করলাম সবাই মিলে। তো আজকে মহানবমীর ভিডিওটা আমার এই পর্যন্তই, কালকে দশমী, মনটাও খারাপ লাগছে কিন্তু দশমীতেও আমরা খুবই আনন্দ করি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা এখন বাজে হচ্ছে 9:30, ওরা তো খেতে চলে গেলাম, বাড়ি চলে এলাম। তো এখন আমি খাবো না কিছু, এখন আমি ভিডিওটা এডিট করে নিই, কারণ কাল আবার রেকর্ডিং করতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।